আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হাউস। আমার আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু ফিশ ফ্রাই। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই ফিশ ফ্রাই তৈরি করে নেওয়া যায়, আর এই ফিশ ফ্রাইটা খেতে ভীষণ মজাদার এবং টেস্টি। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা নেওয়ার কারণ হচ্ছে পাঙ্গাস মাছে কাঁটা কম, তাই এই ফিশ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগবে। এছাড়া আপনাদের পছন্দ মতো এখানে কাঁটা কমওয়ালা মাছ নিয়ে এই ফিশ ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। আমি মাছটা এরকম লম্বা ফালি এবং পাতলা করে কেটে নিয়েছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। এক চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এক চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়া সস। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো সস। এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দেব। একটা ডিম ভেঙে নিয়েছি, এখন ডিমটা মাছের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন মাছের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। মাছটা উল্টাপাল্টা করে মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে, যেন মাছের প্রতিটা অংশে মশলাটা ভালোভাবে লেগে যায়। এই ফিশ ফ্রাইটা তৈরি করতে মশলার পরিমাণটাও কিন্তু খুবই কম লাগে। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি মাছের গায়ে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছটা আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব, এতে করে মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশে যাবে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি মশলার সাথে মাছটা ভালোভাবে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন মাছটাকে আমি একটু উল্টাপাল্টা করে নেব মশলার সাথে। আর এই ফিশ ফ্রাইটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন, তবে ফিশ ফ্রাইটা যে মাছে কাঁটা কম সেই মাছ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। এতে করে কাঁটা বাছার কোনো ঝামেলা থাকে না। এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এতে করে মাছের উপরে একটা কোটিং হবে, আর এতে করে মাছটাও ভাজার সময় অনেক মচমচে হবে। ময়দাটা দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলতো করে মিশাতে হবে, যেন মাছটা আবার ভেঙে না যায়। আমি মাছের গায়ে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি, আর ঠিক ময়দার এরকম একটা মোটা আবরণ হবে মাছের উপরে। মাছগুলো আমি এখন বেড ক্রামে কোট করে নেব, তার জন্য এখানে প্লেটে আমি বেড ক্রাম নিয়ে নিয়েছি। এখন এই বেড ক্রামের উপরে আমি মাছটা এভাবে দিয়ে আলতো করে মাছের গায়ে বেড ক্রামগুলো কোট করে নেব। হালকা একটু চেপে চেপে দেব, যাতে বেড ক্রামটা মাছের সাথে ভালোভাবে কোট হয়ে যায়। আর মাছটা এভাবে ব্রেড ক্রামের সাথে কোট করে ভেজে নিলে এটা খেতে খুবই সুস্বাদু এবং মজার হয়, আর এটা খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। এভাবে আলতো করে একটু চেপে চেপে মাছগুলোকে ব্রেড ক্রামের সাথে কোট করে নিতে হবে। আমি ব্রেড ক্রামের সাথে মাছটা ভালোভাবে কোট করে নিয়েছি। এখন একটা পাত্রে রেখে দেব,
আর একইভাবে ব্রেড ক্রামে আমি সবগুলো মাছ এভাবে কোট করে নেব। খুবই সহজ একটি রেসিপি, আর এটা খেতে এতটাই মজার যে না খেলে বুঝতেই পারবেন না। একইভাবে আমি সবগুলো মাছ এইভাবে বেড ক্রামে কোট করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে বেড ক্রামে কোট করে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি একবারেই সবগুলো ভাজছি না, অর্ধেকটা পরিমাণ আগে ভেজে নেব, বাকিটা পরে। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি, অল্প আছে আমি মাছগুলো ভেজে নেব। চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে মাছের উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা ভালোভাবে সেদ্ধ হবে না, তাই একটু অল্প আছে মাছগুলোকে উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আর এই ফিশ ফ্রাইটা আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। ফিশ ফ্রাইয়ের উপরের দিকটা মচমচে হবে আর ভেতরের দিকটা থাকবে নরম জুসি। এটা খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি। আমি মাছগুলো উল্টাপাল্টা করে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা ইফতার অথবা বিকালের নাস্তায় দুভাবেই পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাছটা একটু ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা ঠিক এরকম নরম এবং জুসি হয়েছে, আর এটা খেতে অনেক মজার এবং টেস্টি। উপরিভাগটা মচমচে এবং ভেতরটা নরম জুসি। বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে, সাথে বড়রাও পছন্দ করবে। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।